অনলাইনে টেক বিষয়ক ভিডিও দেখেন কিন্তু এই ব্যক্তিকে চিনেন না, এটা হওয়াটা আসলে অসম্ভবের কাছাকাছি। কারণ বর্তমানে AFR টেকনোলজি সবার কাছেই খুবই পরিচিত একজন মানুষ, এবং এই ভাইটিকে নিয়ে আজকে আমাদের মূল ভিডিও। উনি এতটা সফল কিভাবে, উনার মতো হতে হলে কি কি বিষয় খেয়াল রাখতে হবে, উনার চ্যানেল অ্যানালাইসিস করে কি কি বুঝলাম, এবং উনার মান্থলি পেমেন্টটা কীরকম আসতে পারে, পুরো বিষয়টা আমরা দেখে নিব আজকের এই ভিডিওটা। তো ভিডিওটা চলুন কন্টিনিউ করা যাক। ওকে, আপনি অনলাইনে কোনো টেক বিষয়ক কিংবা কোনো তথ্য বিষয়ক আপনি জানতে চাচ্ছেন, এবং সেই তথ্য লিখে সার্চ দিলে বা কি টেক জানতে চাচ্ছেন সেটা লিখে সার্চ দিলে এই ব্যক্তি আপনার সামনে আসবে না, এটা হওয়াটা আসলে মোটামুটি বাংলাদেশ থেকে বলা যায় না। কারণ বাংলাদেশের মোটামুটি সবার ক্ষেত্রেই এই ব্যক্তির টেক নিউজগুলো কিংবা টেক যেই বিষয়গুলো আছে, টেকনোলজি রিলেটেড যেই কাজগুলো আছে, সবার আগে আপনার সামনে চলে আসবে। তার এসইও এত সুন্দর কিভাবে, আপনাদের চাহিদা বুঝে সে কিভাবে ভিডিও দিয়ে থাকে, এবং তার এই ভিডিওর পিছনে রহস্যটা কি, আমরা এখন স্ক্রিনে গিয়ে পুরো বিষয়টা এক নজরে এক ঝলকে দেখে নিচ্ছি। আমাদের কাছে একটা তাদের অ্যানালাইসিস করার টুল আছে, তো আমরা ফার্স্ট ইউটিউবে গিয়ে তাদের এখানে কিন্তু চ্যানেল নেমটা সার্চ করে নিয়েছি, যেটার নাম AFR টেকনোলজি। আপনাদের সবারই অবগত আছেন সেই বিষয়ে। ওকে, তো এইখানে আপনি দেখতে পারতেছেন যে তাদের এখানে সাবস্ক্রাইবার আছে 1.26 মিলিয়ন, বা বলতে পারেন যে 12,60,000-এর কাছাকাছি তাদের এখানে কিন্তু অলরেডি সাবস্ক্রাইবার আছে। 771টা তার এখানে ভিডিও আছে। ওকে, 771টা ভিডিও আছে, তো 771-এর বেশি আছে আসলে। অনেক ভিডিও কিন্তু প্রাইভেট করে দেয় যখন তারা ইউটিউবে একটা ভালো পজিশনে চলে যায়, এটা আসলে সবার ক্ষেত্রেই। তার এখানে হাইয়েস্ট ভিউজ আছে প্রত্যেকটা ভিডিও অনুযায়ী আপনি ধরতে পারেন। তার চ্যানেলে এখন পর্যন্ত যতগুলো ভিডিও দেওয়া হয়েছে তার অনুযায়ী প্রত্যেকটা ভিডিও অনুযায়ী তার হাইয়েস্ট ভিউ আছে 100,000, রজুত, লক্ষ, নিযুত, মানে 23,63,786 তার হাইয়েস্ট ভিউ, এবং তার এভারেজ ভিউ হয়ে থাকে 625,571। এটা হলো তাদের এভারেজ ভিউ। তার এভারেজ সাবস্ক্রাইবার আছে 1,19,000, প্রায় 11,90,000-এর কাছাকাছি। তার এই লাস্ট 7 দিনের মধ্যে, তার মধ্যে 7 ডেজের মধ্যে 0.18, এগুলো আসলে আপনারা দেখলে বুঝবেন না এখন। আর তার চ্যানেলটা কিন্তু ওভারঅল মিডিয়াম পজিশনে আছে, তার কম্পিটিশনের লেভেল মিডিয়াম। তার এখানে যে খুব বেশি ভিউজ বাংলাদেশের চ্যানেল অনুযায়ী, ভিউজ অনুযায়ী তার কিন্তু 55টা আছে, কিন্তু টেকনোলজিতে আপনি যদি সার্চ দেন তাহলে তার এটা 90+ পাবেন। ওকে, টেকনোলজি অনুযায়ী তার এটা ওভারঅল স্কোর কিন্তু 90+ পেয়ে যাবেন। ওকে, তো আমরা তাদের চ্যানেলটাকে আগে ভিজিট করি। তার চ্যানেলটাতে আমরা ঢুকে গেলাম, একটা ভিডিও আমরা এটা একটু পজ করে নিলাম। ওকে, তাদের এইখানে টোটাল লাইফ টাইম তাদের ভিউজ আছে দেখতে পারতেছেন 70.9 মিলিয়ন, বা 7 কোটির উপরে এখানে তাদের কিন্তু অলরেডি ভিউজ আছে। 771টা এখানে ভিডিও আছে। আর এখানে দেখতে পারতেছেন যে এই মাসে সে ভিডিও দিয়েছে 14টা ভিডিও দিয়েছে এই মাসে, আর এই মাসে তার ভিউজ আসছে প্রায় 53 লাখের উপরে ভিউজ আসছে, বা 5.30 মিলিয়ন। ওকে, যেটা অনেক অনেক বেশি সেটা আপনি বলতে পারেন। ওকে, এইখানে তাদের তার চ্যানেলের যে কিওয়ার্ডসগুলো আছে এটা কিন্তু টেকনোলজি রিলেটেড বেশিরভাগ কিওয়ার্ডস দেওয়া, আর্ন মানি অনলাইন দেওয়া, অ্যান্ড্রয়েড টিস, বাংলা টিউটোরিয়াল, এগুলো হলো তার চ্যানেলে আসলে কিওয়ার্ডগুলো। এই বিষয়গুলো লিখে সার্চ করলে তার চ্যানেলটা সাজেস্ট করবে, এই কিওয়ার্ডসগুলো তার এখানে দেওয়া আছে। ওকে, তো এগুলো কিন্তু আমি একটা আসলে অ্যানালাইসিস টুলের মাধ্যমে দেখতেছি। আর তাদের আমি একটা তার লাস্ট একটা ভিডিও দেখি, এটা দেখুন সে 2 ঘন্টা আগে দিয়েছে। এই ভিডিওটা সে কখন দিয়েছে আমরা একটু দেখি, 2 ঘন্টা আগে ভিডিওটা দিয়েছে, এবং এই ভিডিওটার ওভারঅল আপনি স্কোরটা দেখতে পারবেন যে কত। আমরা একটু দেখি যে এই ওভারঅল স্কোরটা কত আসে এটার। আমি এটাকে পজ করে নিয়েছি কারণ আমাকে কপিরাইট আসতে পারে চাইলে। ওকে, তো এটা হলো একটা ফোনের রিভিউ করেছে সে, 2 ঘন্টার মধ্যে 3,088 ভিউজ আসছে অলরেডি। তার এটা এসইও স্কোর দেখতে পারছেন 100, তার এখানে এসইও স্কোর কিন্তু খুব বেশি না, এসইও স্কোর 100 দেওয়া আছে, মানে এসইও স্কোর আর কোনো বাদ নাই। সে এসইও এই ভিডিওটাকে খুব সুন্দরভাবে করছে, এই এই কথাটা লিখে বা তার এই টাইটেলটা লিখে সার্চ করলে তার ভিডিওটা সবার আগে চলে আসবে। ওকে, তো এরকম সে একটা এসইও করে নিয়েছে এখানে। ওকে, তো এখানে আপনি দেখতে পারতেছেন যে তার এখানে ভিউজ আসছে, কমেন্ট আসছে, লাইক আসছে, এগুলো শো করতেছে। আর এখানে সে ট্যাগস যেগুলো ব্যবহার করছে, ট্যাগস ব্যবহার করছে প্রায় অনেকগুলো ট্যাগস ব্যবহার করছে সে এখানে এই ভিডিওটার জন্য। আর সবগুলো ট্যাগসই আসলে এই রিলেটেড। ওকে, এই রিলেটেড তার সবগুলো ট্যাগস আছে। আমি যদি তার এখানে ধরেন যে আমি তাদের ডেসক্রিপশনে গেলাম, ডেসক্রিপশনে গেলে কিন্তু তার এই ট্যাগসগুলো ব্যবহার করা আছে, আপনি দেখতে পারতেছেন।
লাস্ট ওপো মোবাইল, এই ট্যাক্সের এখানে ওপো মোবাইল, তো এখানেও ট্যাক্স ব্যবহার করছে, এখানেও ট্যাক্স ব্যবহার করছে, একই ট্যাক্স আবার ডেসক্রিপশনে ব্যবহার করছে। তার এখানে হাই রেজুলেশন একটা থাম্বনেল ব্যবহার করা হয়েছে, কমেন্ট সে এখনও পিন করে নাই, লাইক কোনো কিছু পায় নাই ফেসবুক এইটা অনুযায়ী, এবং তার কোনো ইনফ্রো কার্ডস মানে ভিডিওর উপর থেকে যেখানে আই বাটন আছে এটা সে অ্যাড করে নাই, এখানে এন্ড স্ক্রিনও সে অ্যাড করে নাই। ওকে, তো এগুলো আমাদের এখন আপাতত দরকার নেই। আমরা অন্য একটা ভিডিও যদি আমি এখানে দেখতে চাই, অনেকেই আপনি এখানে দেখতে পারবেন যে অন্য একটা ভিডিওতে আমরা ঢুকে গেছি, এই ভিডিওটার মধ্যে আমরা একটু স্কোর দেখি তার। এই ভিডিওর স্কোরও আপনি যদি দেখতে চান, আমাদের সামনে স্কোরটা একটু লোডিং হচ্ছে, স্কোরটা আছে প্রায় 100। তার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু সে এসইওর উপর নজর দিচ্ছে 100%। সে এখানে কিওয়ার্ড কিন্তু অনেক সুন্দর সুন্দর কিওয়ার্ড ব্যবহার করতেছে, দেখুন যে এইখানে যেই কিওয়ার্ডসগুলো আছে এই সেম কিওয়ার্ডসগুলো সে আবার ট্যাগসের মধ্যে ব্যবহার করতেছে, এবং তার প্রত্যেকটা কিওয়ার্ডসের মধ্যে AFR টেকনোলজি, মানে AFR টেকনোলজি নিজেই একটা ব্র্যান্ড হয়ে গেছে, সেই কারণে AFR টেকনোলজিটা প্রত্যেকটা ট্যাগসের মধ্যে থাকতেছে, যে এখানে AFR টেকনোলজি। ওকে, তো এগুলো প্রত্যেকটার মধ্যে তার থাকতেছে। তো এই জিনিসটা আমি দেখাই দিলাম, আর এখানে দেখতে পারবেন যে কিন্তু এখন পর্যন্ত এটা হলো 4 দিন আগে আপলোড করা হয়েছে, 34,000 উপরে ভিউজ আসছে, 629 কমেন্ট আসছে, অ্যান্ড এখানে 3.03 অলরেডি লাইক চলে আসছে। আর তার এখানে সে কখনও এন্ড স্ক্রিন বা কার্ড ইনফো অ্যাড করতেছে না, চ্যাপ্টারও অ্যাড করতেছে না, কমেন্টও পিন করে না, সে বাকি সবগুলো কিন্তু করে নাই, হয়তো একটু সময় নিয়ে করে, একদিন সময় নিয়ে করে, কিন্তু করে নাই, যেই ক্ষেত্রে তার এসইও স্কোরটা অনেক বেশি চলে আসে। ওকে, তো আমরা দেখে নিলাম যে সে আসলে কী কী ব্যবহার করে। তার এইখানে সেই লিঙ্কগুলো দিছে, এগুলো প্রত্যেকটা ভিডিওতে সেম লিঙ্ক থাকে, তো সেই কারণে আর কোনো সমস্যা হয় না, কিন্তু সে প্রত্যেকটা ভিডিওতে তার এই কিওয়ার্ডসগুলো চেঞ্জ করে দেয়, যেটার সাথে ট্যাক্স পুরোপুরি মিল থাকে, তার এসইও স্কোর 100 থাকে। ওকে, তো এখন আমাদের যে কাজটা করতে হবে, এখন আমাদের দেখতে হবে যে তাদের আসলে ইনকামটা কী, AFR টেকনোলজির মান্থলি ইনকামটা কত হয়, আমরা একটু দেখে নিই। ওকে, তো এই ওয়েবসাইটের অ্যানালাইসিস অনুযায়ী আমরা আসলে দেখতে পারি যে আমাদের ইনকামগুলো কীরকম থাকে, র্যাঙ্কে কত আছে, এবং কোন ইউটিউবের কত ইনকাম আছে, এটা আমরা এই ওয়েবসাইটটার মাধ্যমে আসলে অ্যানালাইসিস করে থাকি। তো আমরা এখানে সার্চ করব, আমরা যে বিষয়টা লিখে সার্চ করতে চাচ্ছি, AFR টেকনোলজি, AFR টেকনোলজি। ওকে, তো আমরা AFR টেকনোলজি লিখে সার্চ করে দিয়েছি, আমাদের সামনে একটা এখানে শো করতেছে, আর একটা তাদের টুইটার শো করতেছে। তো আমরা টুইটার দেখতে চাচ্ছি না, আমরা তাদের ইউটিউব চ্যানেল দেখতে চাচ্ছি। তার ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছেন যে 772 আপলোড, মানে একটা আপলোড দিয়েছে নতুন, সেটা দেখাচ্ছে, অ্যান্ড তার এখানে ভিউজ আছে কত দেখাচ্ছে এটা, অ্যান্ড তার এখানে এটা ক্রিয়েট করছে কবে, মানে সে চ্যানেল শুরু করছে 2018 সালের 28 আসলে এখানে দেখতে পারতেছেন। ওকে, তো এইখান থেকে তার ইনকাম কীরকম হচ্ছে, এখান থেকে তার প্রতি মাসে ইনকাম হচ্ছে, যেমন এই মাসের যদি আপনি ইনকামটা ধরতে যান তাহলে 1.4K, মানে বাংলাদেশ অনুযায়ী আমরা সব থেকে কম ধরবো, আর বাইরের দেশ অনুযায়ী আমরা সব থেকে বেশিটা ধরতে পারি, কিন্তু এখানে বাংলাদেশ আর আসলে বাইরের দেশে মাঝামাঝি এটা ধরবো, 1.6 ধরবো আমরা। ওকে, আমরা আসলে জানি যে আমাদের পেমেন্টটা এখান থেকে কীরকম আসে, সেই কারণে আমি এরকম ধরতেছি। 1.6 মানে $1600 ইন্টু $1600, আমাদের বাংলাদেশে 87 করে রেট দেয়, প্রায় 140,000 টাকা কিন্তু তাকে প্রতি মাসে ইউটিউব থেকে পেমেন্ট করতেছে বর্তমান তার ভিউজ অনুযায়ী। ওকে, অ্যান্ড সে এখন পর্যন্ত এখানে কত টাকা ইনকাম করছে সেটা আপনি এটা দেখলে বুঝতে পারবেন, $16,300 উপরে। তো এটা যদি আমি আরেকটু বাড়িয়ে দেই, মানে 16,300 না, আমার 18,300 ধরতে হবে এখান থেকে, তো আমরা 18,300 ধরি, 18,300-এর সাথে আমরা যদি 87 গুণ দিই, তার এখন পর্যন্ত ইনকাম হয়েছে প্রায় 15 লাখের উপরে বা 16 লাখ আপনি ধরতে পারেন, এখন পর্যন্ত সে ইনকাম করেছে ইউটিউব থেকে 16 লাখ টাকা। আর এখন আপনারা অনেকেই হয়তোবা এটা বিশ্বাস করবেন না, তো আমারটার সাথে আমি একটু মিলিয়ে বিশ্বাস করে দিই আমার বর্তমান অনুযায়ী আমার ইউটিউব থেকে কত পেমেন্ট আসতেছে। আর তার কিন্তু এই ইনকামটাই শেষ ইনকাম না, অনেকে মনে করতেছেন তার প্রতি মাসে 140,000 টাকাই ইনকাম, ইউটিউবে কিন্তু এটা না, সে এই যে একটা ওপ্পোর ভিডিও করছে, এই ওপ্পো কিন্তু অবশ্যই তাকে স্পন্সর করেছে, সে এই ওপ্পোর স্পন্সর থেকে কিন্তু টাকা পেয়েছে, এটা আপনার মাথায় রাখতে হবে মাস্ট। ওকে, যেই কারণে আপনার বুঝতে হবে যে এইখান থেকে সে ওপ্পো থেকেও একটা ইনকাম করলো, অ্যান্ড এই ভিডিওটা থেকেও কিন্তু সে ইউটিউব থেকে ইনকাম করতেছে, তার এখান থেকে ডাবল ইনকাম হচ্ছে, এবং স্পন্সর ইনকাম অনেক বেশি দেয়। আমার চ্যানেল অনুযায়ী আমাকে প্রত্যেকটা স্পন্সর ওয়েবসাইটের জন্য 10-15,000 টাকা দিয়ে থাকলেও তার ক্ষেত্রে কিন্তু আরও অনেক বেশি দেয়, তার ক্ষেত্রে 1.5-2 লাখের উপরে দেয়, আর ফোন টোন রিভিউ হলে এগুলা 25-30-এর মতো পাওয়া যায়, আর অনেক সময় 15-20-এর মধ্যে সব কিছু খেলা শেষ করে ফেলে আসলে স্পন্সার। ওকে, তো আমরা এখন আমাদের চ্যানেলটা একটু সার্চ দিই, আমাদের চ্যানেলটা একটু সার্চ দিয়ে দেখি আমাদের চ্যানেলের অবস্থাটা। তো দেখুন, আমরা JB Tech লিখে অলরেডি সার্চ দিয়ে দিয়েছি, তো একটু লোডিং হচ্ছে,
আসলে আমাদের চ্যানেল খুব বেশি বড় না, সেই কারণে মেবি লোডিং হলো একটু বেশি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সাবস্ক্রাইবার আছে 92,000, আমার চ্যানেলে আমার ছবি শো করতেছে, আর এখানে আমি বাংলাদেশের মধ্যে 764 নম্বরে আছি র্যাঙ্কের মধ্যে। ওকে, তো আপনি এটা দেখতে পারতেছেন, আমাদের বর্তমানে কিন্তু অনেক ডাউনে চলতেছে, সেটাও দেখাচ্ছে। আমি প্রতি মাসে কত ইনকাম করে থাকি দেখুন, যে আমাকে $34 দেখাচ্ছে। ওকে, আমাকে $34 দেখাচ্ছে এইখানে, আমি এই মাসে ইনকাম করছি $34, এরকম আমাকে এখানে দেখাচ্ছে। ওকে, কিন্তু আমি যদি এখন আমারটা দেখি, আমার ইউটিউব অ্যানালাইসিস থেকে আমি কিন্তু এই মাসে ইনকাম করেছি $79 বা $80 মতো ইউটিউব থেকে, যেটা তো এখানে $34 দেখাচ্ছে, তার মানে এর থেকেও আমি কিন্তু বেশি, লোয়েস্ট একবার সবসময় হয় না। আর এখন পর্যন্ত আমি দেখুন যে দেখাচ্ছে যে 411 থেকে 6.6K। তো আমার যদি আমি দেখতে যাই আমাকে কত এখন পর্যন্ত লাইফ টাইম কত ইনকাম করছি, লাইফ টাইম যদি দেখেন তাহলে আমার লাইফ টাইম ইনকাম হয়ে গেছে প্রায় 7,172। তার মানে এটা কিন্তু সবসময় ভুল দেয় না, এটা আরেকটু বেশি পাইছে এখান থেকে অবশ্য, কিন্তু এটা ইয়ারলি, ও সরি, এখানে ইয়ারলি দেখাইছে, আমি ইয়ারলি কত ইনকাম করছি, আমার কিন্তু লাইফ টাইম দেখায় নাই। তো আমি ইয়ারলি দেখি একটু, ধরেন যে আমি যদি ইয়ারলি দেখতে চাই, যেমন কাস্টমে দিলাম, কাস্টমে দেওয়ার পরে আমি এখানে ধরেন যে ধরতে পারেন যে আমার একটা ইয়ারলি এখান থেকে আমার ইনকাম আমি এখন দেখতে পারবো। ওকে, ইয়ারলি আমার ইনকাম প্রায় এরকম ইনকাম হচ্ছে, তো এখানে কিন্তু মোটামুটি ঠিকঠাক দিচ্ছি ইনকাম। ওকে, তো আপনি দেখতে পারতেছেন যে আমার প্রতিদিন কীরকম এখানে ভিউজ আসতেছে, প্রতিদিন ইনকাম কীরকম আসতেছে, এগুলো কিন্তু এখানে শো করতেছে অলরেডি। তো স্ক্রিনে যেভাবে দেখলাম এইভাবেই আসলে ওনার অ্যানালাইসিসগুলো উনি করে থাকে, ওনার এসইও বিষয়ক উনি এরকম করে থাকে। ওনার কিন্তু খুব বেশি যে এখানে এসইও, খুব বেশি ট্যাগস, খুব বেশি সে কিওয়ার্ড, এরকম কিন্তু খুব বেশি সে ব্যবহার করে, এটা আপনার মাথায় রাখতে হবে। কারণটা, সে এখন নিজে একটা ব্র্যান্ড একসময় করতে হয়। আমি কিন্তু একজন গ্রোয়িং ইউটিউবার, আমি কিন্তু কোনো সফল ইউটিউবার এখনও না এবং হতে পারিনি। ওকে, গ্রোয়িং একজন ইউটিউবার, আমার পক্ষে কিওয়ার্ড ব্যবহার করা, আমার পক্ষে এসইও করা ভিডিওটা, এটা খুবই জরুরি, কিন্তু তার পক্ষে না, কারণ তার চ্যানেলের নামে একটা ব্র্যান্ড ভ্যালু আছে। তার চ্যানেল যদি সে দিয়ে দেয়, তার চ্যানেল লিখেই প্রতিনিয়ত কত কত মানুষ সার্চ করে, তো তার চ্যানেলটি একটা ব্র্যান্ড হয়ে গেছে, যেই কারণে তার এই জিনিসগুলো দরকার হয় না, যেটা অন্যান্য ইউটিউবার বা ছোট ইউটিউবারের ক্ষেত্রে দরকার হয়। তার চ্যানেল অ্যানালাইসিস করে বোঝা গেল সে রেগুলার ইউটিউবিং করে এবং তার ভিডিওগুলো মোটামুটি প্রতিদিনই আপনি দেখতে পারবেন, এবং প্রতি টাইমিং, মানে ওনার একটা টাইম আছে, সেই টাইমেই কিন্তু উনি রেগুলার ভিডিও আপলোড করতেছে, এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। অ্যান্ড তার ইনকামটা সম্পর্কে আপনারা সবাই অবগত হয়ে গেছেন, তার ইনকামটা কিন্তু আপনার আমার চিন্তা ভাবনার থেকে অনেক বাইরে, এবং আমার এই ছোট চ্যানেল থেকে যেখানে আমার মান্থলি স্পন্সর এবং সব কিছু মিলে 1 থেকে 1.5 লাখের কাছাকাছি ইনকাম থাকে, মানে স্পন্সর ধরে এবং ইউটিউবের পেমেন্ট ধরে 1 থেকে 1.5 লাখ থাকে, সেই ক্ষেত্রে তার এত বড় চ্যানেলে স্পন্সর, এটা আসলে আকাশ ছোঁয়ার মতোই হবে। আকাশ ছোঁয়া বলতে আপনার আমার চিন্তা ভাবনার বাইরে, 2 থেকে 2.5 লাখ বা 3 লাখ টাকার উপরে হয়ে যাবে তার স্পন্সরের ক্ষেত্রে প্রতি মাসে, এবং ইউটিউব থেকে তার কীরকম পেমেন্ট আসে সেটাও কিন্তু আমরা আপনার অবগত হয়েছেন। কিন্তু আমি আগেই বলে দিই, তার এখানে স্পন্সর কিংবা তার পেমেন্ট, এটা পুরোটাই ধারণা সাপেক্ষে, এক একটা এরকম চ্যানেল হলে কীরকম ইনকাম হয় এটা একটা ধারণা লাগিয়ে এই বিষয়টা বলা হয়েছে আপনাদের। পুরোপুরি ক্লিয়ারলি এক্সাক্ট এই অ্যামাউন্টটাই সে যে ইনকাম করতেছে এটার কোনো আসলে আমাদের কাছে কোনো প্রুফ নাই, এটা হলো মূল কথা। তা আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবেশনটা মাস্ট, নিজে খেয়াল রাখবেন, পরিবেশ খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।